করিমপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী সমর্থনে আজ প্রচার করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যেখানে বিজেপি নেতা দিলীপ ঘোষ আসায় মানে যতজন ওখানে বিজেপি সমর্থক ছিলেন প্রত্যেকেই প্রচন্ড উজ্জীবিত হয়ে যান এবং প্রত্যেকে যেখানে ফুল ছুড়ে রাস্তার মধ্যে দিলীপ ঘোষ এবং বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে স্বাগত জানানো হয়। আপনাদের আরো একবার জানিয়ে দিই, হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি বিধানসভা উপনির্বাচনের। করিমপুরের বিধানসভা উপনির্বাচনে এবছর বিজেপির হয়ে দাঁড়িয়েছেন জয়প্রকাশ মজুমদার। আজ তারই সমর্থনে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ প্রচারে যান। আমরা বারবার ভোটে জিতছি কিন্তু পশ্চিমবাংলায় আমরা এখনো জিততে পারিনি। এবারে এই বাই ইলেকশন থেকে আমরা করিমপুরে জিতা শুরু করব, পশ্চিমবাংলায় জেতা শুরু করব। তিনটে সিটে বাই ইলেকশন হচ্ছে, গত লোকসভায় খড়গপুর এবং কালিয়াগঞ্জে আমরা এগিয়ে ছিলাম 57,000 কালিয়াগঞ্জে, খড়গপুরে 45,000 এগিয়ে আছি, কিন্তু করিমপুরেতে আমরা 14,000 পিছিয়ে ছিলাম। তার কারণ কেউ আপনাদের এসে বলেনি ভোট দাও, কেউ এসেছিল কি আসেনি, তাই আমি নিজে এসেছি আমাদের প্রার্থী জয়প্রকাশ দাকে নিয়ে। আর আমাদের পার্টির সবচেয়ে সিনিয়র লিডার জয়প্রকাশ দা, আপনাদের নদিয়ারই ছেলে, তার বাবা একসময় কংগ্রেসই করতেন, এমএলএ মন্ত্রী ছিলেন, এই গ্রামে আমার মামা বাড়ি। এখন আছেন কেউ মামা বাড়ির লোক?